বলো বলো তুমি কে, বলো বলো তুমি কে, যার সৌন্দর্যে আমি একেবারে বিমোহিত হয়ে গেলাম। এমন করে যখন প্রশ্ন করেন জান্নাতি কে, জান্নাতি রমণী, এবার অবাক করে একটা এমন উত্তর দিলেন যেই উত্তরের জন্য সেই জান্নাতি ব্যক্তিটি কখনোই প্রস্তুত ছিলেন না। বলি সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী ফরমান, উত্তরে সেই জান্নাতি রমণী বলতে শুরু করবে, আনা মিনাল মাজিদা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে 70 শ্রেণীর 70 খানা জান্নাতের হুর রেখেছেন, সবচেয়ে নিম্ন মানের যে জান্নাতের হুর হইবে তিনি 70 নম্বর হবেন, তার চাইতে আরো একটু ভালো যিনি হইবেন তিনি হইবেন 69 নম্বর, আরো উপরের মানুষটা হবে 68 নম্বর। এমন করে করে 70টা শ্রেণীর মধ্যে 70টা গ্রেডের এমন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 70 জন হুর রেখে দিয়েছেন। এক নম্বর হুরের কল্পনাও করা যায় না, দুই নম্বর তিন নম্বর জান্নাতের হুরের কল্পনা করা যায় না, 70 নম্বর যিনি জান্নাতের হুর হইবেন আমি তাদের মধ্যে হইতে কেউ হইতে পারলাম না, বরং আমি এই জান্নাতের সবচেয়ে নিম্ন মানের যে 70 নম্বরের হুর রয়েছে আমি তাদের কেউ না, আনা মিনাল মাজিদা, আমি হইলাম তাদের সবচেয়ে নিম্ন মানের যেই জান্নাতের হুর রয়েছে, আমি হইলাম তার গুলা আমার বান্দি কাজের মেয়ে তুল্য। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনলো নেক আমল করলো, আল্লাহ বলেন ফেরদাউস জান্নাতের মেহমানদারি। গরিব জান্নাতি এমন একজন মানুষ হবেন জান্নাতের বাজারের মধ্যে তার চাইতে গরিব আর কেউ হয় না। কিতাবের মধ্যে লেখে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সুপারিশ কবুল করে করে একজন একজন দশজন দশজন করে করে হাজারে হাজারে উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছাই। আল্লাহ নবী এক পর্যায়ে বলেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে হইতে যার অন্তরে সরিষার দানা সম পরিমাণ ঈমান আছে, দয়া করে আল্লাহ তুমি তাকেও জান্নাত দিয়ে দিবা। আল্লাহ বলেন, নবী আপনার দরদ এত যে উম্মতকে জাহান্নামে রেখে আপনি শান্তি পান না, পক্ষান্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 99 দয়ার সাগরের মালিক, 100 দয়ার সাগর রয়েছে মহান আল্লাহর। আল্লাহ বলেন সেখান থেকে 99 দয়ার সাগরের মালিক আমি আল্লাহ, একটা দয়ার সাগরের সামান্য সিটা ফুটা পাইয়া আপনার মধ্যে যদি এত দরদ আর দয়া লাগে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন 99 দয়ার সাগরের মালিক হইয়া সন্তুষ্ট হতে পারি না, বরং যার অন্তরের মধ্যে যার্রা পরিমাণ ঈমান রয়েছে আমি আল্লাহ তাকেও আজকে সাধারণ ক্ষমা করে জান্নাত দিয়ে দিব। মহান আল্লাহ রাব্বুল আলামিন এবার কুদরতি ডান হাতটাকে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিবেন, জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দেওয়ার পরে লক্ষ লক্ষ কোটি কোটি কয়লা তার কুদরতি হাতের মধ্যে উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার লক্ষ লক্ষ কোটি কোটি কয়লাগুলিকে জান্নাতের একটা নদী নহরুল হায়াত, নহরুল হায়াতের মধ্যে আল্লাহ নিক্ষেপ করে দিবেন। শুষ্ক জমিনের মধ্যে বৃষ্টির পানি পড়লে যেমন ভাবে কাঁচা কাঁচা ঘাস জন্মায়, এক একটা ছোট্ট ছোট্ট কয়লার টুকরা যা কিনা জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে সারখার হয়ে গেছি,
আজকে সেই ছোট্ট একটা কয়লার টুকরা এক একটা জান্নাতি মানুষ হয়ে যায়। এক লক্ষ এক শত বিশ হাত লম্বা এক একজন জান্নাতি মানুষ হয়ে যায়। এই মানুষগুলি আসলে জান্নাতি না, তারা হইতেছে জাহান্নামি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কপালের মধ্যে চিহ্ন একে দিবেন, কপালের মধ্যে লিখে দিবেন হা উলাই উতাকাউর রহমান, এরা হচ্ছে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুক্তি প্রাপ্ত জান্নাতি মানুষ। আসলে তারা জান্নাতি না, তারা জাহান্নামি। আসলে তারা এখনই মুক্তি পায় না, লক্ষ লক্ষ কোটি কোটি বছর জ্বলেছে, শুধু জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করেছে এমন না, আরো কি পরিমাণ লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে। একমাত্র আল্লাহ ছাড়া তারা নিজেরাও কোনোদিন জানে না এত বড় অপরাধী। আল্লাহ বলেন আজকে আমি তোমাদেরকে মাফ করতেছি, যদি ক্ষমা না করি কত বছর পর্যন্ত তোমরা জাহান্নামের আগুনে জ্বলবে তোমরা নিজেরাও বলতে পারো না, তবে আমি আজকে আল্লাহ দয়া করলাম তোমাদেরকে ক্ষমা করে দিলাম, আমি যদি ক্ষমা না করি তাহলে জান্নাতে কোনোদিন যেতে পারো না। এই মানুষগুলির মধ্যে হইতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বলবেন যাও আমার সেই বিস্তৃত এলাকা জুড়ে যে জান্নাত, প্রত্যেকের জন্য একটা একটা জান্নাত দেওয়া হবে। এবার এই মানুষগুলি সকলেই খারাপ, জীবনে তারা কোনোদিন নেক আমল করে নাই, জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, জীবনে কোনোদিন আল্লাহর নামের জিকির করে নাই, সুবহানাল্লাহ বলে নাই, আলহামদুলিল্লাহ বলে নাই, তারা যে মুসলমান এটা পর্যন্ত তারা জানে না, এমনকি নিজেদের অস্তিত্বের কথা ভুলে গিয়েছেন। এরা জানে না এরা আসলে মুসলমান, এমন ধরনের বেঈমানের পর্যায়ের যে ইমানদার রয়েছে যার অন্তরের মধ্যে সরিষার দানার চাইতেও কম ইমান রয়েছে, এই মানুষগুলি সবচেয়ে নিকৃষ্ট পাপিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য হইতে মন্দের ভালোটাকে আগে জান্নাতে দিবেন, মন্দের ভালোটাকে আগে জান্নাতে দিবেন, আর যেই মানুষটা আরো খারাপ তাকে পরে জান্নাতে দেওয়া হইবে। এই খারাপ মানুষগুলির মধ্যে আরো খারাপ মানুষটা আরো পরে জান্নাতে যায়, আরো খারাপ মানুষটা আরো পরে জান্নাতে যায়, আরো খারাপ মানুষটা আরো পরে জান্নাতে যায়। সবচাইতে খারাপ মানুষ যিনি হইবেন, যাকে আল্লাহ দয়া করে মাফ করে দিলেন, যারা পরিমাণ ঈমান নিয়ে আসে এই লোকটা এবার জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। সকলের পরে যেই মানুষটা জান্নাতি হতে যাচ্ছে, আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে এত খারাপ মানুষ আল্লাহর জমিনে কেউ হয় না, তার চাইতে খারাপ মানুষ আল্লাহর জমিনে আর কেউ হয় না, কিন্তু তার অন্তরে সরিষার দানার চাইতে কম জাররা পরিমাণ ঈমান তার অন্তরে রয়েছে, জীবনও জান্নাতে যেতে পারার কথা না, কিন্তু আজকে আল্লাহ দয়া করে জান্নাত দিয়ে দিচ্ছেন। এই মানুষটা হবে জান্নাতের বাজারের মধ্যে সবচেয়ে গরিব জান্নাতি, গরিব জান্নাতি। এবার বুঝে আসছে গরিব জান্নাত, এরা স্বাভাবিকভাবে মাপ পায় না, আল্লাহ দয়া করে মাপ দিয়ে দিচ্ছেন, আবার বাছাই করতে 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 সবচাইতে খারাপ যিনি হবেন তিনি সবচাইতে গরিব জান্নাতে হবেন, এমন সবচাইতে খারাপ মানুষটা সবচাইতে গরিব মানুষটা, সবচাইতে নিঃস্ব ছিন্নমূল মানুষটা, সবচাইতে মিসকিন মানুষটা, সবচাইতে ফকির মানুষটা আল্লাহ জান্নাতে যখন প্রবেশ করবে আল্লাহ বলেন তাকেও আমি দশটা পৃথিবীর চাইতে বড় একটা জান্নাত দিব।
আপনারা সুবহানাল্লাহ বলবেন না কি ব্যাপার আপনারা नाराज হয়ে গেছে আল্লাহর নাম নিতে আপত্তি আছে আল্লাহর নাম জোরে বললে সমস্যা না ভালো জোরে আল্লাহর নাম নিতে পারবেন আপনারা রাজি আছেন জোরে আল্লাহর নাম নিতে কে কে রাজি আছেন আল্লাহর নাম জোরে নিতে পারবেন বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সবচাইতে ধনী জান্নাতি না সবচাইতে গরীব জান্নাতি সবচাইতে গরীব জান্নাতি সবচাইতে গরীব জান্নাতি সবচাইতে এই গরীব জান্নাতি কি আল্লাহ 10টা পৃথিবীকে একত্রিত করলে যা হবে তার চাইতে বড় একটা জান্নাত দিবে ফেরদাউস জান্নাতের মালিক না গরীব জান্নাতি গরীব জান্নাতি ভাই মুসলমানো এমন গরীব জান্নাতি সেখানের মধ্যে যখন প্রবেশ করে কিতাবের মধ্যে লেখে সেই তার সিংহাসনের মধ্যে গিয়ে আরোহণ করবেন রাজপ্রাসাদ একটা জান্নাত যেই জান্নাতের বালাখানার মধ্যে রাজকীয় একটা সিংহাসন এই সিংহাসনের মধ্যে তিনি বসবেন কিতাবের মধ্যে লেখছে সেখানের মধ্যে যখন তিনি বসবেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীর নিঃসঙ্গতা দূরীভূত করার জন্য জান্নাতি একজন রমণীকে পাঠিয়ে দিবেন একা একা একজন জান্নাতি একা একা দিন পার করতে পারতেছে না ভালো লাগতেছে না জান্নাতের সুখ শান্তি পাওয়ার পরও কেমন যেন তার অপূর্ণতা রয়ে গেল এবার একজন জান্নাতিকে জান্নাতের মধ্যে গরীব একজন জান্নাতির সামনে একজন জান্নাতি মহিলাকে পাঠানো হইবে জান্নাতি রমণী এবার পিছন দিক থেকে আসবেন পিছন দিক থেকে আসার পরে বাম পার্শ্বে আসবেন বাম পার্শ্বে বরং কিছুটা পিছনের দিকে তিনি দাঁড়ায়া থাকবেন লুকায়ে থাকবেন এবার জান্নাতি সেখানের মধ্যে যখন বসে রইলেন জান্নাতি রমণী বাম পার্শ্বে এসে পিছনে লুকায়ে গেলেন ডান হাত পিঠের পিছন দিক থেকে ঘুরাইয়া জান্নাতি যেই মানুষটা বসা রয়েছে তার ডান বাহুর মধ্যে আস্তে করে একটু চিমটি কাটেন অথবা আস্তে করে তার ডান বাহুর মধ্যে আস্তে করে একটা টুকা দিলেন জান্নাতি এতক্ষণ ভাবতেছিলেন আর মনে মনে চিন্তা করেছেন এই জান্নাতের মধ্যে আমাকে সঙ্গ দেওয়ার মতো কেউ নাই এত বড় ফাঁকা জান্নাত এখানে কেমন করে একা একা রইব আজকে যতক্ষণ ভাবছেন একা একা সেখানের মধ্যে আছেন বলে ভাবলেন লক্ষ্য করার বিষয় লক্ষ্য করলেন জান্নাতি এবার বুঝতে পারতেছেন কেউ যেন তাকে সেখানের মধ্যে চিমটি কাটে ভাই মুসলমানও এবার জান্নাতি সেই লোকটাকে যার নরম হাতের ছোঁয়ায় তিনি কেমন যেন মুগ্ধ হয়ে গেলেন ডান দিকে থেকে তালাশ করতেছেন আর এই ডান দিকের মানুষটাকে তালাশ করলেন তাকে পাইলেন না বরং তাকে বারবার তালাশ করার পরও দেখলেন ডান দিকে কেউ নাই কারণ সেই জান্নাতি মহিলা কোন দিকে দাঁড়ানো জোরে কর কথা বলেন আপনারা সবাই বলেন ডানে না বামে বামেও আবার লুকায় আছে পিছনে ঠিক কিনা বলেন বাম দিকে লুকায় আছেন ডান দিকে তাকায় দেখেন কেউ নাই আবার বাম দিকে তাকায় দেখলেন সেখানেও কেউ নাই কারণ এই জান্নাতি রমণী বাম পার্শ্বে কিছুটা আড়াল হইয়া দাঁড়াইছি এবার জান্নাতি তার আসনের মধ্যে বসে থেকে ঘাটটাকে বাঁকা করবেন আর এমন করে বাঁকা করে তার দিকে তাকাইবেন তাকানোর পরে দেখতেছেন একজন জান্নাতি রমণী তার দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসেন মিষ্টি এক মোহনীয় এক হাসি মায়াবী এক চাহনি এমন হাসিতে তিনি বিমুগ্ধ হয়া দান বিমোহিত হয়া দান আর কতক্ষণ পর্যন্ত নিজেকে নিজের মধ্যে হারিয়ে ফেলেন বলি সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখছে সেখানের মধ্যে তিনি তাকাবেন আর সেখানের মধ্যে তাকাইয়া মুহূর্তকাল না মনে হবে মুহূর্তকাল
অথচ হিসাব করে দেখা যাইবে তার দিকে তাকানোর পরে কম পক্ষে 70 বছর মতান্তরে 70,000 বছর পার হয়ে গেছে তার খবর থাকবে না তাকানোর পরে কত বছর নাই কম হইলো 70 বছর দুনিয়াতে এমন কেউ আছে যে যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে 20 মিনিট 20 সেকেন্ড 70 সেকেন্ড একবারে ভুলে যাবেন কিছুই মনে থাকবে না এমন কোন নায়িকা আল্লাহ দুনিয়াতে পাঠান নাই 70 বছর পর্যন্ত তাকাইলেন 70 বছর পাড়ি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এক ধরনের চেতন ফিরিয়ে দিবেন এবার ওই জান্নাতি রমণীকে লক্ষ্য করে জান্নাতের সেই লোকটা বলবেন মান আনতা মান আনতি ওহে জান্নাতি রমণী তুমি কে হে তোমার দিকে তাকানোর পরে আমার মনে হয়েছে তোমাকে দেখি আমার মনে হয়েছে জান্নাতের মধ্যে এত সুন্দরী নারী দ্বিতীয় আর কেউ হয় না অতএব বলো আমার তো মনে হইতেছে জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ নারী মনে হয় তুমি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অপার সৌন্দর্য দিয়া তোমাকে সুসজ্জিত করেছে বলো বলো তুমি কে বলো বলো তুমি কে যার সৌন্দর্যে আমি একেবারে বিমোহিত হয়ে গেলাম এমন করে যখন প্রশ্ন করেন জান্নাতি কে জান্নাতি রমণী এবার অবাক করে একটা এমন উত্তর দিলেন যেই উত্তরের জন্য সেই জান্নাতি ব্যক্তিটি কখনোই প্রস্তুত ছিলেন না বলি সুবহানাল্লাহ মিশকাত শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী ফরমান উত্তরে সেই জান্নাতি রমণী বলতে শুরু করবে আনা মিনাল মাজিদা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে 70 শ্রেণীর 70 খানা জান্নাতের হুর রেখেছেন সবচেয়ে নিম্নমানের যে জান্নাতের হুর হইবে তিনি 70 নম্বর হবেন তার চাইতে আরো একটু ভালো যিনি হইবেন তিনি হইবেন 69 নম্বর আর উপরের মানুষটা হবে 68 নম্বর এমন করে করে 70টা শ্রেণীর মধ্যে 70টা গ্রেডের এমন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 70 জন হুর রেখে দিয়েছেন এক নম্বর হুরের কল্পনাও করা যায় না দুই নম্বর তিন নম্বর জান্নাতের হুরের কল্পনা করা যায় না 70 নম্বর যিনি জান্নাতের হুর হইবেন আমি তাদের মধ্যে হইতে কেউ হইতে পারলাম না বরং আমি এই জান্নাতের সবচেয়ে নিম্ন মানের যে 70 নম্বরের হুর রয়েছে আমি তাদের কেউ না আনা মিনাল মাজিদা আমি হইলাম তাদের সবচেয়ে নিম্ন মানের যে জান্নাতের হুর রয়েছে আমি হইলাম তার গোলাম আমার বান্দি কাজের মেয়ে তুল্য জান্নাতের এক নম্বর হুর আর 70 নম্বর হুর হইতে পারছে পারে নাই বরং এটা হচ্ছে কাজের মেয়ে তুল্য বুয়া বুয়ার দিকে তাকায় 70 বছর নাই সুবহানাল্লাহ বলবেন না উত্তরে বলতেছেন আনা মিনাল মাজিদা আমি হইলাম এমন অতিরিক্ত আমি হইলাম মাজিদা আমি হইলাম এমন 70তম জান্নাতের হুর হইতে পারি নাই আমি কাজের বুয়ার মতো জান্নাতি এবার অবাক হয়ে জিজ্ঞাসা করবেন তাহলে জান্নাতের এক নম্বর হুর কোথায় বলে দিবেন এক নম্বর হুর এখন তুমি পাইতে পারো না ধাপে ধাপে পাইবা বরং আমার সামনে 70 নম্বর হুর যার মান এবং মর্যাদা সবার পরে 70 নম্বর হুরের সন্ধান রয়েছে উপরের দিকে তাকাও এবার তিনি তাকায় দেখেন প্রথম তলার মধ্যে এক নম্বর ফ্লোরের মধ্যে তাকায় দেখতেছেন জান্নাতের মধ্যে 70তম যে জান্নাতের হুর তার দিকে তাকাইলে পরে দেখলেন যেই জান্নাতি রমণী যার দিকে তাকানোর পরে 70 বছর পর্যন্ত তিনি এমন বিমোহিত হয়েছিলেন তার চাইতে 70 গুণ বেশি সুন্দরী নারী সেখানে অপেক্ষা করে বলি সুবহানাল্লাহ জান্নাতি এবার তার কাছে চলে যায় জান্নাতি এবার যখন তার কাছে চলে যায় 69 নম্বর হুরের পক্ষ থেকে আহ্বান চলে আসবে
ডাক দিয়া বলবেন আমালানা মিন নসীব আমালানা মিন নসীব ওহে বুকা জান্নাতি কিছুক্ষণ দেখলাম জান্নাতের কাজের বুয়ার সাথে তুমি সময় পার করেছো এবার দেখতেছি নিম্নমানের জান্নাতের হুরকে নিয়ে সন্তুষ্ট রয়েছো যদি আমার মতো জান্নাতের হুর পাও তখন তোমার অবস্থাটা কেমন হইবে উপরের দিকে তাকায় দেখেন 70 গুণ আরো বেশি সুন্দরী মহিলা এবার তাকে আহ্বান করতেছি তার সামনে চলে গেলেন এবার সেখানের মধ্যে কথোপকথনের মধ্যে যখন লিপ্ত হয়ে যান লক্ষ্য করার বিষয় জান্নাত পুরাটা হঠাৎ করে আলোকিত হয়ে গেল অন্ধকারের মধ্যে হঠাৎ লাইট জ্বলে উঠলে যেমন উজ্জ্বল হয়ে যায় অন্ধকার অমাবস্যার মধ্যে হঠাৎ করে সূর্যের আলো চলে আসলে যেমন হয়ে যায় ঠিক তার চাইতে আরো বেশি উজ্জ্বল হয়ে গেছে জান্নাত এবার জান্নাতটা এত আলোকময় কেন হইল জান্নাত এমন কেমন করে রুদ্রের মতো উল আলো ঝলমল শুরু হয়ে গেল জিজ্ঞাস করে এবার খোঁজ করে জানা গেল জান্নাতের মধ্যে আরো একজন উন্নত মানের জান্নাতের হুর তিনি এবার নিম্নমানের হুরের দিকে তাকাইলেন নিম্নমানের হুরের সঙ্গে যখন তার এমন মাখামাখি দেখলেন এবার তার হাসি পেয়ে গেছে আর মনে মনে চিন্তা করতেছি যদি আমার মতো একজন সুন্দরী নারী পাইতো তাহলে তার অবস্থাটা কেমন হইতো এই কথা মনে করে তিনি এবার মুস্কি মুস্কি একটা হাসি দিলেন দাঁত টিপে টিপে হাসলেন কিন্তু অজ্ঞাত ছাড়ে তার একটা সাদা দাঁত বের হয়ে গেছে আর দাঁতের শুভ্রতার কারণে একটা এমন আলো জান্নাতে ছড়াইলো যার এই দাঁতের আলোর সামনে পুরা জান্নাত আলোকিত হয়ে গেছে এমনকি দুনিয়ার সূর্যের আলোটা একেবারে ম্লান হয়ে গেছে বলি সুবহানাল্লাহ তিনি আবার চলে গেলেন আরো উন্নত মানের জান্নাতের হু তার সামনে বার হাজির হয়ে যান সেখানে যখন চলে যান যাওয়ার পরে দেখতেছেন জান্নাতের মধ্যে আরো ঝলমল আরো আরো কিছু একটা অবস্থা যেখানের মধ্যে রকমারি লাইটিং এর ব্যবস্থা হয়ে গেছে একবার উজ্জ্বল আলো একবার প্রজ্জ্বল আলো একবার বেগুনি হয়ে দেয় একবার হলদে বরণ ধরণ করতেছি এমন করে করে জান্নাত পুরাটাই আলোকময় হয়ে গেছে জান্নাত এমন ভাবে জ্যোৎস্নাময় হয়ে গেছে জান্নাত এমন ভাবে জ্যোৎস্নাময় কেমন করে হইল রে খোঁজ নিয়া জানা গেছে জান্নাতের মধ্যে আরো একজন উন্নত মানের হুর উন্নত মর্যাদার হুর কয়েকজন মিলে এবার হাসাহাসি শুরু করে দিয়েছে নিম্নমানের হুরের সঙ্গে যদি এমন ভাবে সময় পার করে তাহলে আমাদের মতো জান্নাতের হুর পাইলে তার অবস্থাটা কেমন হইবে তারা যে হাসাহাসি করলো এই হাসাহাসির কারণে কখনো দাঁত বের হয়ে গেছে কয়েকজনের দাঁত একসাথে বের হয়ে গেছে এবার এক একজনের দাঁতের শুভ্রতার কারণে জান্নাত আলোকময় হয়ে গেছে কখনো বেশি আলোকিত হয়ে গেছে কখনো কম আলোকিত হয়ে গেছে কখনো মধ্যম আলোকিত হয়ে গেছে যেমন ভাবে বিয়ে বাড়ির মধ্যে আলোক সজ্জার ব্যবস্থা করা হয় এমন ভাবে জান্নাত আলোকময় হয়ে যায় তাদের কাছে চলে গেলেন এবার জান্নাতের হুর সেখানে যাওয়ার পরে আরো একটা অবস্থা শুরু হয়ে গেছে জান্নাতের মধ্যে হঠাৎ মিউজিক বাজতে শুরু করছে জান্নাতের পাতা একটা আরেকটার সাথে বাড়ি খায় আর সেখানের মধ্যে সুরের মূর্ছনা শুরু হয়ে গেছে জান্নাতে গাছগাছালির মধ্যে নৃত্য পরিবেশন শুরু হয়ে গেছে এমন ভাবে নৃত্যের তালে তালে একটা অদ্ভুত সুর লহরী শুরু হয়ে যায় যেই সুরে মাতোয়ারা হয়ে যায় জিজ্ঞেস করতেছেন জান্নাতি আজকে এমন বিনোদনের অবস্থা কেমন করে হইল ফেরেশতারা জানায় দিলেন শুনো জান্নাতি এবার তোমার সামনে জান্নাতিরা কয়েকজনে মিলে যখন খিলখিল করে হাসলো শব্দ করে হাসার কারণে এটা মিউজিক হয়ে গেছে আর এই হাসির ছন্দে ছন্দে প্রত্যেকটা গাছগাছালি নাচতেছে এক নম্বর জান্নাতি এবার চলে আসতেছেন এবার এক নম্বর জান্নাতি সামনে কিতাবের মধ্যে লেখে এক নম্বর জান্নাতি যিনি হয়ে যাইবেন তার ডান পার্শ্বে 70,000 গোলাম বান্দি থাকবেন বাম পার্শ্বে 70,000 গোলাম আর বান্দি 70,000 গোলাম আর বান্দি বাম পার্শ্বে 70,000 গোলাম আর বান্দি
মাঝখানে এক নম্বর জান্নাতের হুর এবার তার শরীরের মধ্যে 100 ড্রেস পরিধান করা হয়েছে মতান্তরে 1000 ড্রেস পরিধান করা হয়েছে এবার তিনি সামনের দিকে যখন অগ্রসর হইলেন অগ্রসর হয়ে একটা কদম ফেললেন আল্লাহর কুদরতে একটা কদম ফালার সঙ্গে সঙ্গে তার চেহারার মধ্যে 100000 রূপ প্রকাশ পাওয়া যায় বলি সুবহানাল্লাহ এক লক্ষ রূপ প্রকাশ পাইছে বলতে পারেন এক লাখ রূপ কেমন কিভাবে প্রকাশ পাইবে এটা 10 বছর আগে আমিও বুঝি নাই এখন বুঝি আপনাদের এলাকাতে বিউটি পার্লার আছে বিউটি পার্লার কথা বলেন বিউটি পার্লার নাই নাই একদম শহরে বন্দরে দেখেছেন শহরে বন্দরে চট্টগ্রামের মধ্যে বিউটি পার্লার আছে সেখানে যাবেন একজন কালো মহিলা মুহূর্তের মধ্যে সাদা হয়ে গেছে একজন বেশি সাদা মহিলা তারে বলতেছে কো না না এটা বেশি উজ্জ্বল হয়ে গেছে আর একটু মাদা করা লাগবে কখনো সাদা কখনো মাদা কখনো কালা কখনো বেগুনি কখনো গোলাপী কখনো পাপড়ির মতো করে করে এক একজন নারীকে সাজানো হয় ঠিক কিনা বলেন তাহলে দুনিয়ার মধ্যে যদি একজন নারীর মধ্যে বেশ কয়েকটা রূপের প্রকাশ ঘটতে পারে তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে এক নম্বর হুর রাখবেন তার একটা কদম ফেলার সঙ্গে সঙ্গে তার সারা শরীরের মধ্যে 100000 রূপ প্রকাশ পাইবে আরেকটা কদম ফেলবেন কদম ফেলবেন 100000 রূপ কদম ফেলবেন 100000 রূপ ডাকতে থাকবে আইনাল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ইন্নি লিকুল্লি মান আমারা বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার উঠাই যারা দুনিয়ার মধ্যে সৎ কাজের আদেশ করেছিল অসৎ কাজ থেকে বারণ করেছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার জন্য বরাদ্দ করেছেন যে সৎ কাজের আদেশ করেছে অসৎ কাজ থেকে নিষেধ করেছে দাওয়াত তাবলীগের কাজ যারা করেছে নিজের খাইয়া নিজের পরে ভুকা ভুলা ভুলা ভালা মানুষকে যারা জান্নাতের পথে আহ্বান করেছে আল্লাহ আমাকে তার জন্য বরাদ্দ রেখেছে বলুন তো দেখি এতক্ষণ পর্যন্ত যেই কথা বললাম ফেরদৌস জান্নাতির কথা না গরিব জান্নাতি আরো জোরে বলতে হবে গরিব জান্নাতি পক্ষান্তরে ফেরদৌস জান্নাত কি হবে কারো পক্ষে বোঝা সম্ভব না সেই জান্নাত কি আমরা সবাই চাই আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত যারা ঈমান আনলো ওয়ামিলুস সালিহাত আর যদি নেক আমল করে পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়তে পারে রোজা হজ যাকাতের মতো নেক আমল যদি করতে পারে হালাল পথে যদি চলতে পারে হারাম পথ থেকে যদি বাঁচতে পারে মহান আল্লাহ বলেন তুমি তো ফেরদৌস জান্নাত পাওয়া যাইবা কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন গরিব জান্নাতিকেও কমপক্ষে 10টা দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিব অতএব আজকে রজব মাসের 29তম রাত্রি শুরু হয়ে গেছে আজকে 29তম রাত্রি শুরু হয়ে গেছে রজবের শিক্ষা নামাজ সারব না কে কে রাজি আছেন সবাই রাজি আছেন আল্লাহ এই হাতগুলিকে কবুল আর মঞ্জুর করুক সবাই বলে আমিন আমি খুব দুঃখিত আগেই বলছি আসলে আমি শারীরিকভাবে আনফিট তথাপি আপনাদের সামনে কিছু বললাম যা বললাম সব কয়টা কথার উপর আমাকে আপনাকে সকলকে আমলের তৌফিক দান করুক সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু